অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। ট্যাক্স সিজন শুরু হচ্ছে 28 জানুয়ারি থেকে চলবে এপ্রিলের 15 তারিখ, তাই টিবিএন 24 টেলিভিশনের বিশেষ আয়োজন চলছে। আমরা ট্যাক্স সিজনকে ঘিরে আমরা আয়োজন করেছি নতুন ট্যাক্স আইন নিয়ে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার। এবং আজকে আমরা পেয়েছি সিপিআই ইয়াকুব খান, আমাদের খুবই বলবো ভালোবাসার একজন মানুষ। আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং ব্যস্ততা শুরু হয়ে গেছে আপনাদের, তারপরও আপনারা সময় দিচ্ছেন, দর্শকদের সময় দিচ্ছেন, সে কারণে আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, অবশ্যই আমরা আজকে ট্যাক্স নিয়ে কথা বলবো, নতুন ট্যাক্স আইন নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরব। আর আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চাইলে আপনারা সরাসরি ফোন করতে পারেন 6463079828 নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। সিপিআই ইয়াকুব খান, অনেকগুলো আমি বলবো যে নতুন ট্যাক্স আইনে পরিবর্তন এসেছে, বিশেষ করে বলা হয়ে থাকে যে 1986 সালের যে ট্যাক্স আইনের পরিবর্তন হয়েছিল, এরপর এত পরিবর্তন এবারই হলো। এবার মানে হচ্ছে 2018 সাল থেকে শুরু হয়েছে, আমরা 9 চ্যানেল ফাইল করছি, এবং যেহেতু 1 বছর আগের ফাইল আমাদের করতে হচ্ছে এবার, এবং 2017 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিতে স্বাক্ষর করেছিলেন। তো শুরুতেই জানতে চাই যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। পরিবর্তন বিশেষ করে আমাদের, আমরা নিউ ইয়র্ক ফেডারেল নিয়ে আলোচনা করব, আর বিশেষ করে আমরা যেহেতু নিউ ইয়র্ক বা তথা আশেপাশের যে স্টেটগুলো আছে এগুলো নিয়ে আমরা চেষ্টা করব কিছুটা টাচ করার জন্য। তো এবছর আপনারা জানেন যে এটা স্ট্যান্ডার্ড ডিডাকশনকে এটা 24,000, 12,000 এবং 18,000 করা হয়েছে। তো এটা একটা বড় একটা পরিবর্তন, বিশেষ করে অনেকে যাদের কোনো আইটেমাইজড ডিডাকশন নেওয়ার কোনো অপরচুনিটি নাই, যারা যাদের কোনো বিশেষ করে বাড়ি নাই বা আপনার চ্যারিটেবল ডোনেশন নাই, তারা স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নিয়ে থাকে। তো এটি আপনার এই স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়ার জন্য, এই $24,000 করার জন্য অনেকে বড় একটা ডিডাকশন পেয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনার যখন আপনার যে এক্সামশন, আপনি জানেন যে এক্সামশন এবছর নাই, এখন এটার ক্ষেত্রে যে কিছু পরিবর্তন আসবে, অনেক ফ্যামিলি মনে করেন যে তাদের নাম্বার অফ ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তাদের জন্য এই যে $4,000, $4,050 করে লাস্ট ইয়ারে ছিল, সেই ডিরেকশনগুলি এবার নাই। তো কিন্তু এর পরিবর্তে আপনার যে $500 করে নন রিফান্ডেবল ক্রেডিট আছে, তো আপনি যদি মোরালেস আপনার এটা ক্যালকুলেশন করা, আপনি আসলে এভাবে বলতে পারবেন না যেটা আসলে কার জন্য ভালো। এটা ডিপেন্ড করে আপনার, আপনি কী ধরনের ট্যাক্স ফাইল করছেন, আপনার পার্সোনাল ট্যাক্সের উপর, কারোর জন্য এটা বেনিফিটেড, কারোর জন্য এটা বেনিফিটেড না। তো সেই জায়গাটা থেকে একটু জানতে চাই যে এটি স্বাভাবিক যে ট্যাক্সের মধ্যে কারোর জন্য ফ্যামিলি মেম্বার সব কিছু মিলেই কিন্তু সব কিছুর ক্যালকুলেশন করা হয়, কিন্তু মোটা দাগে যদি আমি বলি যে শুধু লাভের জায়গাটি না, যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি এবার আগের গতবারের তুলনায় এইবার চোখে পড়ার মতো পরিবর্তন করতে, বিশেষ করে আমাদের আমাদের কমিউনিটি, আমাদের প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি নিয়ে যদি আমি আলোচনা করি, আমাদের কমিউনিটিতে বেশিরভাগ হচ্ছে লো ইনকাম ফ্যামিলি মেম্বারের পরিবর্তে বেশি। তো এদের বিশেষ করে আপনি জানেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটাকে $1,000 থেকে $2,000 করা হয়েছে, এটা বিশেষ করে যারা যারা আমাদের কমিউনিটির যারা less than $50,000 যারা ইনকাম করে, তারা আপনার আর্ন ইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাই, যদি তাদের 1, 2, বা 3 বাচ্চা থাকে, up to $54,000 পর্যন্ত তারা ক্লেম করতে পারে। সেই আর্ন ইনকাম ক্রেডিটের জন্য তাদের যে বাচ্চাদের যে ক্রেডিট, যেটা তাদের মোস্টলি দেখা যায় তাদের যে ট্যাক্সেবল ইনকাম, হয়তো কারো যদি $30,000 ইনকাম থাকে, তার কিন্তু আসলে কোনো ট্যাক্সেবল ইনকাম নাই, তো সে কিন্তু আসলে কোনো ট্যাক্স পে করে না। সো অনলি থিং যে সে বেনিফিটগুলো পাচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট প্লাস হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই বেনিফিটগুলো দিয়েই কিন্তু তার বছর শেষে গিয়ে বড় একটা প্ল্যানিং করছে যে আমার $10,000, $12,000, $8,000 আমি রিফান্ড আমি আশা করি, এবং এই রিফান্ড থেকে আমি বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা করছি। তো এটা আমাদের কমিউনিটিতে আই থিঙ্ক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। হিসাব নিকেশ থাকে, এর মধ্যে আপনি কেউ আছে সেলফ এমপ্লয়েড আছে, কেউ আছে W2 ইনকাম। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার 2% ট্যাক্স ব্র্যাকেট এটা রিডিউস করা হয়েছে। সো 2% ট্যাক্স রিডিউস করার জন্য আপনার যে পার্সেন্টেজ ওয়াইজ যে থ্রেশহোল্ড যেটি, সেটি কিন্তু অনেকটা আপনার বৃদ্ধি করা হয়েছে, এবং যে ট্যাক্সের যে পরিমাণটা সেটি কিন্তু কমে আসবে। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা আসি আবারও আলোচনায়, এবং আমরা চেষ্টা করব নতুন যে ট্যাক্স আইনটি সেটির খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে একদম বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার। কে আছেন দর্শক? হ্যালো, নামটি বলে নিতে হবে আপা। হ্যালো, আমি ব্রুকলিন থেকে রুবি বলছিলাম। জি রুবি আপা, প্রশ্নটি? আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম। ভাইয়া উনি আছেন, প্রশ্নটি করুন। আমি তো
আপনার সাথে আগে কথা বলছি, আমি দুটা জব করি, তো একটা জব থেকে আমি W-2 ফর্মটা পেয়েছি, সেকেন্ড জব থেকে ওরা অফিস বন্ধ করে চলে গেছে, আমরা কেউ W-2 ফর্ম পাই নাই। এখন আমি লাস্ট চেকটা আমরা পেয়েছি, ওইটা দিয়ে কি আমি ট্যাক্স ফাইল করতে পারবো ভাইয়ার কাছে? জি জি, রুবি আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি একটা W-2 পেয়েছেন, আর কি W-2 কোনো কারণে কারণবশত আপনার হয়তো এই যে যে বিজনেস বা যে কোম্পানিতে আপনি কাজ করতেন সেই কোম্পানি হয়তো কোনো কারণে ক্লোজ হয়ে গেছে। তো আপনার অল্টারনেট অপশান যেটি সেটি হচ্ছে, যদি কোনো কারণে এরকম সিচুয়েশন হয়, আপনি একটি হচ্ছে যে আপনি ট্রান্সক্রিপ্ট পুল করতে পারেন। ট্রান্সক্রিপ্ট হচ্ছে IRS থেকে যখন আপনি কাজ করেন, কাজ করলে আপনার এই আপনার কাজের তথ্যটা আপনার থার্ড পার্টি অর্থাৎ আপনার এমপ্লয়ার এই ইনফরমেশানটা আপনার IRS এর কাছে সাবমিট করে। এখন যদি এমনটি হয়ে থাকে যে আপনার যে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার জন্য এমনকি তারা যে W-2 যেটা সেটিও ফাইল করেনি, তখনও তো IRS এর কাছে ইনফরমেশানটি থাকবে না। বাট সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, প্রথমত আপনি চেষ্টা করেন তাদের সাথে যোগাযোগ করার জন্য বা আপনার ফাইন্ড আউট করার জন্য যে কোনোভাবে তাদেরকে পান কি না। দেন হচ্ছে আপনি IRS এর সাথে যোগাযোগ করেন যে আমি তারা IRS এর কাছে এই W-2 সাবমিট করেছে কিনা, তখন আপনি তাদের থেকে ট্রান্সক্রিপ্ট নিলে আপনি এক্স্যাক্টলি ওইটা একটা রেকর্ড। যদি তাও সম্ভব না হয়, দেন হচ্ছে আপনার যে লাস্ট পে স্টাব আছে, লাস্ট পে স্টাব দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন। সেক্ষেত্রে হয়তোবা আপনার তাদের যদি সেম কোম্পানিতে আগে আপনি কাজ করে থাকেন, তখন তাদের এই কোম্পানির ট্যাক্স আইডি নাম্বার অ্যাড্রেস সব কিছু আপনার আগের বছরে W-2 আছে, সেম W-2। যদি ডিফারেন্ট কোম্পানি হয় বা কিছুদিনের জন্য কাজ করেন যেটা আগে ছিল না, তখন হচ্ছে আপনাকে মোস্ট লাইকলি আপনার ট্যাক্স রিটার্নটা এবছর এই একটা W-2 প্লাস এই লাস্ট পে স্টাবের সহ কপি সহ আপনাকে IRS এর কাছে সাবমিট করতে হবে যে আমি, এবং একটা নোট দিয়ে দিবেন সাথে করে যে আমার W-2 না পাওয়ার কারণে আমি চেষ্টা করেছি, আমি ম্যানেজ করতে পারিনি, এটার জন্য আমাকে বাধ্যতামূলক আমাকে ফাইলটা পেপার ফাইল করতে হয়েছে। এবং আই থিঙ্ক IRS সেক্ষেত্রে আপনার বিষয়টি তারা বুঝতে চেষ্টা করবে এবং আপনার রিটার্নটি প্রসেস করবে আপনার এই ইনফরমেশন সহ আর কি। আমরা আরেকটা প্রশ্ন নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি থেকে বলছি, কাজী রশিদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, সাথে TVN-কে আমাদেরকে হেল্প করার জন্য এভাবে। আর আমার কোশ্চেন হলো, এবছর যে বাচ্চাদের জন্য আগে $1,000 থেকে $2,000 করছে, এটা ফ্যামিলি ইনকাম মনে করেন গ্রস ইনকাম আপ টু কত $1,000 হইলে মনে করেন এটা পাবে? অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এখানে যে আপনি আপনার বাচ্চার ইনকাম, যেটি বাচ্চার ইনকাম $1,000 থেকে এটা $2,000 করা হয়েছে, বা $2,000-এর মধ্যে আপনার $1,400 হচ্ছে আপনার রিফান্ডেবল ক্রেডিট। সেটি হচ্ছে যে আপনার যদি ইনকাম, আপনার যদি কোনো ট্যাক্স লায়াবিলিটি নাও থাকে, স্টিল আপনি $1,400 ক্লেম করতে পারবেন। বাট এখানে একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনার এই $1,400 ক্লেম করার জন্য আপনাকে ইনকাম থাকতে হবে। আপনি ইনকাম না থাকলে, কোনো আপনার ইনকাম যদি অনলি আপনার $2,000 হয়, দেন কিন্তু আপনি $1,400 আপনি ইনকাম এটা আপনি ক্লেম করতে পারবেন না। সো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার নাম্বার অফ ফ্যামিলি এবং আপনার ইনকাম, এটার উপরে ডিপেন্ড করে যে এই $1,400 ফুল ক্রেডিট আপনি ক্লেম করতে পারবেন কিনা। এখন যদি আপনার অ্যাটলিস্ট $10,000 আপনার ইনকাম থাকে, দেন আপনি এই $1,400 ক্লেম করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনার ইনকাম আরও বেশি, সেক্ষেত্রে আপনার ফুল $2,000 কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এটা হচ্ছে প্রতি বাচ্চার জন্য যাদের বয়স 17 বছরের নিচে, অর্থাৎ 16 বছর পর্যন্ত বয়স যাদের। এবং আরেকটা বিষয় উনি জানতে চেয়েছিলেন, এটি তো ব্র্যাকেট বলে দেওয়াটা কি উচিত কিনা, যে অনেক সময় তো আমরা বলতে চাই না যে বিশেষ করে যে বিষয়টি সেটি হচ্ছে আপনার যখন সেলফ এমপ্লয়েড যারা, বিশেষ করে যারা W-2, আপনার W-2 ইনকাম আপনার কিন্তু খুব একটা আপনার এই কন্ট্রোল করা পরিবর্তন করা যাবে না। আপনি হয়তো সারা বছরে যদি $20,000 কাজ করেন, তখন আপনাকে বছর শেষে কিন্তু ওই $20,000 W-2 ইস্যু করা হবে। বাট সেলফ এমপ্লয়ের ব্যাপার যেটি, সেটি হচ্ছে যদি আপনার অনেকে কী করেন, এটি অবশ্য তারা আপনার বিভিন্ন রকম অনলাইনের সফটওয়্যার তারা ইউজ করে, তারা এটা ফাইন্ড আউট করে ফেলেন যে কত টাকা আমার ইনকাম হলে আমি ম্যাক্সিমাম রিফান্ডটা পেতে পারি। বাট পয়েন্টটা হচ্ছে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখন এই বিষয়টি অনেকে মনে করেন যে আমি যে জিনিসটি করছি এই জিনিসটা হয়তো কারো মাথায় নেই, বা আমি চেষ্টা করতেছি ম্যাক্সিমাম রিফান্ডটা ক্লেম করার জন্য। বাট এখন কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এখন কিন্তু সফটওয়্যার বেস যে আমরা ফাইল যখন সাবমিট করি, এখন প্রতিটা ফাইল কিন্তু এই সফটওয়্যারের থ্রু দিয়ে যাচ্ছে। IRS এর সিস্টেমকে যখন তারা ইনস্ট্রাকশন দিচ্ছে যে ফাইন্ড আউট করো যে একটা একটা ইন্ডিভিজুয়াল যখন ট্যাক্স সাবমিট করে কতগুলো ফাইল আসছে, যে ফাইলগুলোর ম্যাক্সিমাম, বিশেষ স্পেশালি সেলফ এমপ্লয়েড যারা কন্ট্রোল করতে পারে ইনকামটা, তাদের ইনকামটা কত ফাইল আসছে, যে ফাইলগুলোর ইনকামটা যে ম্যাক্সিমাম রিফান্ডের জন্য তারা ওই অ্যামাউন্টটাই সিলেক্ট করছে।
সো এটা কিন্তু এখন খুবই সহজ একটা ব্যাপার। সফটওয়্যারকে যদি এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় তখন সফটওয়্যার বের করে ফেলবে যে সারা ইউএস এর মধ্যে লেস 150,000 ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়েছে, এর মধ্যে সফটওয়্যার বের করে ফেলবে যেখানে হয়তো 100,000 ট্যাক্স রিটার্ন যেটি ফাইল করা হয়েছে সেই ফাইলগুলি এই ম্যাক্সিমাম রিফান্ডের জন্য উইথিন লেসে আপনার $200 to $500 মধ্যে তাদের এই ইনকামটা রিপোর্ট করেছে। তখন এটা সহজেই কিন্তু এই এইভাবে কিন্তু আপনার যে অডিটগুলো যখন আসে তখন এই সফটওয়্যার বেস এভাবে কিন্তু সফটওয়্যারগুলো পিক করে যে কোন কোন ফাইলগুলো যেটা তারা ইন্টেনশনালি বা তারা হয়তো হয়তো কেউ ইন্টেনশনালি করেনি বাট হয়তো সফটওয়্যার মনে করবে বা তাদের ইনস্ট্রাকশনগুলো কিন্তু এভাবে দেওয়া থাকতে পারে, তখন সেটিতে মার্ক করা, তখন সেটি মার্ক করা, তখন যদি আপনার এই 100,000 রেড ফ্ল্যাগের আওতায় আসবে। সো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ম্যাক্সিমাম রিফান্ডের জন্য না, আমাদের চেষ্টা করতে হবে যে রিজনেবল ওয়েতে ফাইল করার জন্য। ফাইল করতে গিয়ে যদি ম্যাক্সিমাম এর ঘরে পড়ে যায় সেটা অন্য ব্যাপার, বাট ইন্টেনশনালি যেন আমরা এই ফাইলগুলো যেন এভাবে সাবমিট না করি এবং সত্য তথ্য উপস্থাপন করাটাই ভালো ভবিষ্যতের জন্য। এটি স্বাভাবিক যে এদেশটি অনেক সুন্দর, এদেশের আইন কানুন অনেক সুন্দর, সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া হয়, তবে সেটির অপব্যবহার করাটি উচিত। আমাদেরকে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে, বিশেষ করে আমরা যখন ট্যাক্স ফাইল করছি আমরা কিন্তু এখানে আমরা প্রতিজ্ঞা করে ফাইল করছি যে আমাদের ট্যাক্স রিটার্ন যদি কোনো ধরনের কোনো ভুল থাকে বা ইন্টেনশনাল যদি আমরা মিসলিড করি তখন কিন্তু এটার জন্য আমরা আমাদের খেসারত দিতে হতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা করে এবং একটা জিনিস মনে রাখবে, যখন একটা ফাইল অডিট হয় তখন কিন্তু একটা ফাইল এক বছরের জন্য অডিট হয়, তখন কী করে তারা এক ওই লেটস সে 2016 জন্য কোনো ফাইল তারা অডিট করলো, তখন তারা দেখতে চাইবে এক বছর আগের রিটার্ন, এক বছর পরের রিটার্ন। আচ্ছা, সো তখন 3 years তারা কিন্তু রিভিউ করবে। সো আপনার যদি কোনো কারণে আপনার একটা ফাইল অডিট হয় তখন 3 বছর লেটস সে 1 বছর যদি আপনার কোনো এই ধরনের, স্পেশালি যারা সেলফ এমপ্লয়েড তাদের কিন্তু খুব, আমাদের বিশেষ করে আমাদের কমিউনিটি যারা, তাদের বেশি কি অডিট হয়? তাদের বেশি অডিট হয়, সেলফ এমপ্লয়েড হচ্ছে নাম্বার। আমরা এই বিষয়ে আসব, তবে অনেকক্ষণ ধরে ফোনে একটু অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নেই। ইয়াকুবে খান, আমি দুঃখিত আপনাকে থামিয়ে দিতে হয়েছে। কে আছেন দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি কুয়েত থেকে আলী বলতেছি। একটু জোরে স্পষ্ট করে বলতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি কুয়েত থেকে আলী বলতেছি। আমি ইয়াকুব ভাইয়ের কাছে প্রশ্ন, আমার ওই আমার ওয়াইফ আসছিল 1 বছর হয় নাই, তখন আমি ওই কলেজে কিছু টাকা দিয়েছিলাম, এটা কি আমি ট্যাক্সে দেখাতে পারবো না? না। আচ্ছা, উনি কি মানে বাংলাদেশ থেকে প্রথম আসছেন এখানে? জি, বাংলাদেশ থেকে প্রথম আসছিল, ফার্স্ট ইয়ারে ওনার ওই ফাইন্যান্সিয়াল এডে ওই টাকা জোগাড় করতে হয় নাই, তাই আমি পে করছি, এই টাকাটা কি আমি ট্যাক্সে দেখাবো? আচ্ছা, আপনার ধন্যবাদ আপনাকে আলী ভাই। আপনার আপনার যে প্রশ্নটির জন্য আমাদের আরও কিছু ইনফরমেশান, আরও কিছু ইনফরমেশান আমাদের প্রয়োজন, বাট আমি যে জেনারেলি আপনাকে ইনফরমেশানগুলো দেয় সেটি হচ্ছে, আপনার যদি আপনার ওয়াইফ যদি উনি কোনো, আপনি যেটি যদি কোনো টিউশন এক্সপেন্স উনি প্রোভাইড করেন, আপনার ফাইন্যান্সিয়াল এড যদি উনি পেয়ে থাকেন, তখন সেটির জন্য কিন্তু আপনার, আপনি যদি পকেট থেকে আপনার কোনো পয়সা না দেওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো বেনিফিট ক্লেম করতে পারবেন না। লেটস সে আপনি হয়তো পকেট থেকে আপনি পে করছেন, বাট হয়তো আপনাকে আবার স্কুল বা কলেজ থেকে আপনাকে একটা রিফান্ড চেক দিয়েছে বা আপনাকে একটা বুক বা সামথিংয়ের জন্য পে করেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পকেট থেকে যদি নেট কোনো মানি না যায় সেক্ষেত্রে কিন্তু আপনি যখন অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু আপনার পকেট থেকে কোনো পয়সা যাচ্ছে না, তখন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন না। নাম্বার টু হচ্ছে, যদি আপনি পকেট থেকে পে করেন সেক্ষেত্রে 2 ধরনের ক্রেডিট আছে, একটি হচ্ছে আপনার যদি আপনার আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, সেটির জন্য আপনাকে এখানে অ্যাটলিস্ট আপনার অ্যাটলিস্ট হাফ টাইম স্টুডেন্ট হতে হবে এবং সার্টেন আদার রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না সেটি করতে পারছেন না বা কোনো আপনার ডিগ্রিধারীর কোনো প্রোগ্রামে আপনাকে এনরোল করতে হবে, যদি সেটি না হয় সেক্ষেত্রে আপনার স্টিল আপনার আপ টু $2,000 আপনি ক্রেডিট নিতে পারেন, সেটি হচ্ছে আপনার নন রিফান্ডেবল, সেটি হচ্ছে যদি আপনার ট্যাক্স লায়াবিলিটি থাকে তখন আপনি এটা ক্লেম, ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। সো আসলে এই বিষয়গুলি অনেকটা আপনার এটা এইভাবে মানে জাস্ট আমরা ইন্ডিভিজুয়ালি জানতে চাই না, তথ্য নিয়ে না, নির্ভর করে না। সো আমরা এইভাবে আসলে ওনাকে কোনো ইনফরমেশন দিয়ে আসলে আমরা ওনাকে কনফিউজ করতে চাই না, যার জন্য আমরা জিনিসটা খেয়াল, আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে প্রায় দর্শকদের বলি যে এখান থেকে আমরা হয়তো আপনাদের দিক নির্দেশনা বিভিন্ন তথ্য দিতে পারবো, তবে একদম ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি একদম সঠিক কী পরিমাণ চান সেই জায়গাটি কিন্তু আমরা বলতে পারবো না, কারণ সেগুলো ডিপেন্ড করে আপনার অনেকগুলো বিষয়ের উপর। আর ব্যক্তিগত তথ্য আমরা ওপেনলি টেলিভিশনে এটি নিতেও চাই না, আমরা চাচ্ছি যে একটা বিষয় হচ্ছে যে আমি বিশেষ করে ভিউয়ারদের আপনাদেরকে আবারো জানাতে চাই, সেটা হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করছি এগুলো হচ্ছে খুব সাধারণ একটা জেনারেল ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, যদিও আপনাদের প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করি, বাট আপনারা দয়া করে আমাদের এই, বিকজ আমরা সবসময় বলে থাকি যে সামান্য ইনফরমেশন জেনে আমরা একটা অ্যান্সার
অ্যান্সার করছি বা অনেক সময় আমরা অ্যান্সারগুলো আমরা অনুমান করে করছি। তো এই আমাদের এই কথার ভিত্তিতে কিন্তু আপনি ট্যাক্স ফাইল করবেন, অবশ্যই আমরা এটা আপনার জ্ঞান বাড়ানোর জন্য কাজ করব। সেটি আমরা কিন্তু বলি যে সিদ্ধান্ত আপনি নেবেন, তবে টিবিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে আমাদের এখানে যারা সম্মানিত অতিথি আসেন তারাও বলে থাকেন এখান থেকে আপনারা দিক নির্দেশনা পাবেন, বিভিন্ন তথ্য পাবেন, তবে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো কাজে দিবে যে আপনারা কার কাছে যাবেন, কিভাবে করবেন, তিনি প্রফেশনাল কিনা। নতুন ট্যাক্স আইনে অনেক পরিবর্তন এসেছে, যার কাছে যাচ্ছেন তিনি নতুন ট্যাক্স আইন সম্পর্কে জানেন কিনা, কারণ গতবারের তুলনায় এবার ট্যাক্স আইনের বেশ কিছু জায়গায় অনেক পরিবর্তন এসেছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি বলছি সুলতানা। জি সুলতানা আপা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার 2018 এ যে ট্যাক্স ফাইল মানে করেছি ওইটার মধ্যে আপনার স্টেটে যেটা, এটা আমি W2 ট্যাক্স ফাইল করি, স্টেট যেটা ওইটার আমার অডিট আসছে, কিন্তু আমি ওই অডিটের যে ইয়েটা মানে আমি এটা পাঠাইনি, এই বছর করা যাবে? আচ্ছা, আপনি আপনি শুধু আপনার ইনকাম এখানে W2 ইনকাম? জি। আচ্ছা, এটি বিশেষ করে স্টেট থেকে যখন অডিটগুলো আসে তখন অনেক সময় যে ইস্যুটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে স্টেট আপনার যে ইনকামটা এটা ভেরিফাই করতে চায় যে আপনার যে W2 দিয়ে আপনি, বিশেষ করে আমরা এখন ট্যাক্স ফাইলগুলো যেহেতু ইলেকট্রনিক্যালি সাবমিট করার জন্য কোনো ফিজিক্যাল কোনো W2 কপি কিন্তু তাদের কাছে যায় না, অনেক ক্ষেত্রে যে ইস্যুগুলো ক্রিয়েট হয় সেটি হচ্ছে যে আপনার এমপ্লয়ার যখন এই W2গুলো IRS সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যখন রিপোর্ট করে ইনফরমেশনগুলো অনেক সময় তারা হয়তো দেরি করে রিপোর্ট করতে পারে, তো বিভিন্ন কারণে অনেক সময় স্টেট যদি এই ইনফরমেশনগুলো তার কাছে না থাকে তখন আপনার কাছে একটা W2 চাইতে পারে। এটা খুবই সামান্য, খুব সহজ একটা ব্যাপার, এটা খুবই কঠিন কিছু না। যেহেতু আপনার W2 ইনকাম এখানে একেবারেই কঠিন কিছু না, আপনার বিশেষ করে আপনার আইডেন্টিফিকেশন দিতে হবে, আপনার সোশ্যাল সিকিউরিটি বা যদি আপনার যে লেটারটা আসছে লেটারের সব ডিটেলস দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস, বাট আপনাকে বলছি আপনার এই বিষয়টি স্পেশালি এটা খুবই সহজ একটা বিষয়, আপনাকে ওদের ফ্যাক্স নাম্বার দেওয়া আছে, আপনার ওই W2 কপি, আপনার আইডেন্টিফিকেশন এবং অন্যান্য বাচ্চাদের যদি বার্থ সার্টিফিকেট কিছু চাই এগুলো দিয়ে আপনি ফ্যাক্স করে দিলে খুব তাড়াতাড়ি আপনি এই এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন আছেন, প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। কে আছেন দর্শক আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হোসনা বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি হোসনা আপা। জি, আপনি ভালো আছেন? এই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল, আমার বড় মেয়ে সে ডিজেবল, তার এজ হলো 24 এবং আমার ছেলের এজ হলো 20 এবং ছোট মেয়ের এজ হলো 10। এখন আমি আমার ডিজেবল মেয়েটাকে কি ডিফেন্ডার দেখাতে পারবো, আর ছোট মেয়েটা কি আমি কোনো রিফান্ড পাবো কিনা? আমার বাৎসরিক ইনকাম 85,000 মতো। আচ্ছা, আমরা সাধারণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। ওনার আমি প্রশ্নটি, ওনার বড় হচ্ছে 24 হচ্ছে তার মেয়ে, উনি একজন বলতে মানে আর তিনটি বাচ্চা তার। শিওর শিওর, তিনটি বাচ্চার মধ্যে 24 আছে, এরপরে নিচে যারা আছে, তো রিফান্ডের জায়গাটি তিনি জানতে চাচ্ছেন। শিওর, আমার একটি বিষয় মনে হয় আমি উনিকে একটি বিষয়ে ডিসক্লোজ করেছেন যে কেউ কি ডিজেবল বা সামথিং, এটা ডিজেবল, রাইট? সো ধন্যবাদ আপনাকে, আপনার আমি সরি একটু আমার প্রশ্নটা অনেকটা ইয়ে ছিল না, ক্লিয়ার ছিল না। তো আপনার বিষয় যেটি সেটি হচ্ছে যে অবশ্যই আপনি আপনার যে আপনার স্পেশাল বেবি স্পেশাল আপনার বা অন্য কারো যদি কোনো স্পেশাল নিড, যদি কোনো ইয়ে থাকে, বাচ্চা থাকে, তো তাদের জন্য বয়সটা ফ্যাক্টর না, তাদেরকে আপনি অলওয়েজ, বাট আপনার এটা করার জন্য ক্লেম করার জন্য অনেক ক্ষেত্রে যেটা হয় সেটি আপনি যদি বিশেষ করে 23 পর্যন্ত হচ্ছে আপনার স্টুডেন্ট থাকলে ফাইন, এর বেশি বয়সে যদি কাউকে আপনি ক্লেম করতে পার ক্লেম করতে চান, আর যেহেতু আপনার ইনকাম $85,000, সো আপনি আন ইনকাম ক্রেডিটের জন্য কোয়ালিফাইড না, বাট যদি কারো বাচ্চা স্পেশাল নিডের বাচ্চা যদি বেশি বয়সের হয় তাদের জন্য কিন্তু আপনার যদি আন ইনকাম ক্রেডিটের যে ইনকাম লিমিটের নিচে থাকলে কিন্তু সেই বাচ্চার জন্য আন ইনকাম ক্রেডিটও ক্লেম করতে পারে। সো আপনার জন্য বিশেষ করে আপনি অবশ্যই ক্লেম করতে পারবেন, বাট অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আপনার যে স্পেশাল নিড যে বাচ্চা তার বিশেষ করে ডক্টরের একটা সার্টিফিকেশন বা লেটার, এটা আপনি আপনি সেভ করে রাখবেন, কারণ ফিউচারে গিয়ে যদি কখনো প্রশ্ন আসে তখন আপনি যেন সাবমিট করতে পারেন। রিফান্ডের ব্যাপারটি আসলে অনেক ইনফরমেশন দরকার, আমরা আবারও বলছি এটা আসলে বলা মুশকিল যে আপনার রিফান্ড কত হবে, বাট যেহেতু সারা বছর ধরে কত ট্যাক্স দিয়ে আসছেন, বিশেষ করে আপনার যে বাচ্চাটি 10 বছর, রাইট, 10 বছরের যে বাচ্চা তার
জন্য $2,000 আপনি যেহেতু $85,000 আপনি ইনকাম, অবশ্যই আপনার ফুল $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। এবং অন্য বাচ্চা যারা আছে তাদের জন্য আপনি $500 করে আপনার যে রিফান্ডেবল নন রিফান্ডেবল ক্রেডিট, যেহেতু আপনার ইনকাম $85,000 তো আপনার ট্যাক্স লাইবিলিটি থাকবে এবং এগুলো আপনি ইউজ করতে পারবেন। আমি শুধু নিজের একটু আগ্রহ থেকে জানতে চাচ্ছি যে যাদের স্পেশাল বেবি আছে, আপনি বলছিলেন সাধারণত আমরা জানি যে ফুল টাইম স্টুডেন্ট হতে হয় 17 থেকে 24 বছরের মধ্যে যদি আমি ক্লেম করতে চাই, ওদের ক্ষেত্রে কি স্টুডেন্ট তো মাস্ট বি লাগবে না, কিন্তু বয়সেরও কোনো সীমা রেখা নেই? আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আলোচনা করব নতুন ট্যাক্স আইনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সিপিএ ইয়াকুবে খান আছেন এবং তিনি এ মাস জুড়ে প্রায় প্রতিদিনই থাকবেন আমাদের সাথে, নতুন ট্যাক্স আইনের বিস্তারিত বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএনএ অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সিপিএ ইয়াকুবে খান। আমরা আমাদের পরিবারের সদস্যই বলতে পারি ইয়াকুবে খান, তিনি নিয়মিতভাবে দর্শক আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে আসছেন ট্যাক্স সংক্রান্ত এবং অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছেন। আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জাকির বলছি জামাইকা থেকে। জাকির ভাই বলুন। আমি আমার ওয়াইফ দুজনেই প্রতি বছর সেলফ এমপ্লয়েড হিসাবে আমি ট্যাক্স ফাইল করে থাকি এবং 10,000, 11,000, 12,000 এরকম প্রতি বছর করি এবং ট্যাক্সও দেই $1,000, $1,100 এরকম। তো আমি এই বছর আর সেলফ এমপ্লয়েড হিসাবে কাজ করছি না, বাট সোশ্যাল সিকিউরিটি নিচ্ছি মে মাস থেকে। তো আমি যদি এখন ট্যাক্স ফাইল করি শুধু সোশ্যাল সিকিউরিটি ইনকাম $4,000-$5,000 এরকম হবে টোটাল এ পর্যন্ত 2018-তে। তো আমি কি এটা দিয়েই ট্যাক্স ফাইল করতে পারবো এবং তার সেক্ষেত্রে আমার কি মেডিকেড থাকবে কি না? তারপর আমি ভবিষ্যতে বাড়ি কিনতে চাইলে বা কন্ডো কিনতে চাইলে সেটা কিনতে পারবো কি না, অথবা আমার ছেলে চাকরি করে আমি ওর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবো কি না? এই মুহূর্তে আমাদের দুজনের নামেই এই কুইন্স ভিলেজে একটা বাড়ি আছে, তো সেই ক্ষেত্রে কোনো জটিলতা আসবে কি না? আচ্ছা, আপনি বলছেন যে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, আপনি সোশ্যাল সিকিউরিটি ক্লেম করেছেন $4,000-$5,000, অন্য কোনো ধরনের কোনো ইনকাম নাই আপনার? ইনকাম আমি তো সেলফ এমপ্লয়েড ছিলাম, এই বছর থেকে কাজ বন্ধ করে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, আপনার আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমের যে বিষয়টি সেটি হচ্ছে আপনার খুব ভালো একটি পয়েন্ট, এই ধরনের প্রশ্ন আমাদের, বিশেষ করে আমাদের অফিসে অনেক ধরনের প্রশ্ন আসে, সেটি হচ্ছে বিশেষ করে আমি জানি না আপনার বয়সটি, জানি না বা জানতেও চাই না, বাট সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে যাদের যারা রিটায়ার করছেন বা যাদের জব করছেন না, যে কোনো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা কোনো পেনশন বেনিফিট যেগুলি আছে এগুলোর জন্য আপনার বিশেষ করে যদি আপনার কোনো ট্যাক্স লায়াবিলিটি না থাকে তখন কিন্তু আমাদের এখন ট্যাক্স ফাইলগুলো করতে পারি না আমরা। তো সেক্ষেত্রে এখন প্রশ্ন আসে, আবার যখন আপনি মেডিকেডের জন্য আপনি রিনিউয়ালে যাবেন তখন তাদেরকে আপনাকে অবশ্যই একটা ট্যাক্স রিটার্ন না দেখালে তারা বুঝতে চাইবে না যে আপনার ট্যাক্সেবল ইনকাম নাই, তারা জানে না, মানে তারা বুঝতে চায় না যে আপনি কেন ট্যাক্স ফাইল করেননি। সো এটার যে ইস্যুটা আপনি কীভাবে সলভ করবেন সেটি হচ্ছে আপনার যেহেতু $5,000 সোশ্যাল সিকিউরিটি ইনকামের উপর আপনার কোনো ট্যাক্স ফাইল করার রিকোয়ার্ড না, এটা ট্যাক্সেবল ইনকাম না। সো সেক্ষেত্রে অনেকে কি করেন, অনেকে এসে আমাদেরকে বলেন ইয়াকুব ভাই আমি আমি $500 আমি একটা জাস্ট ফ্লায়ার ডিস্ট্রিবিউশন করে বা আমি কেউ আমাকে একটা পেমেন্ট করছে, আমি তাকে হেল্প করেছি কোনো কারণে, এই $500 দিয়ে তখন আমরা একটা ট্যাক্স ফাইল করতে পারি। কারণ যখনই আপনার কোনো হয়তো আপনি যদি $1 রিফান্ড আসে বা $1 যদি আপনাকে পে করতে হয় সেক্ষেত্রেই কিন্তু আপনি ট্যাক্স ফাইলগুলো আমরা সাবমিট করতে পারি। সো আপনি যেহেতু আপনার এই ইস্যুটা মেডিকেডের ইস্যু, বিশেষ করে তারপর বাড়ির ইস্যু, তো এই বিষয়গুলি আপনার মাথায় রেখে আমার মনে হয় যে আপনার স্পেসিফিক কিছু ইনফরমেশানগুলো নিয়ে আপনি কোনো প্রফেশনালের সাথে একটু কথা বলেন, তাহলে আপনাকে আর জিনিসটা বাড়ি, আমি আপনাকে একটা জেনারেল আইডিয়া আপনাকে দিয়ে দিলাম। এবং বিস্তারিতভাবে জানার জন্য ওনার তো একজন প্রফেশনাল, আমরা সবসময় বলি একজন প্রফেশনালের কাছে যেতে যাকে আপনার পছন্দ, তবে তার একটু ব্যাকগ্রাউন্ডটি দেখে নিতে হবে, তিনি প্রফেশনাল কিনে সেই বিষয়টি সেটিও কিন্তু দেখে নিতে হবে। আমরা কথা বলছিলাম নতুন ট্যাক্স আইন সংক্রান্ত, সেটি বিষয়ে আসবো, তবে আরেকজন অপেক্ষা করছেন ফোনে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে?
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হলিস্টিকের রেজা বলছি। ওয়ালাইকুম আসসালাম রেজা ভাই। জি, আমার কোশ্চেনটা হলো, আমার W2 ইনকাম 69,000 এন্ড আমার দুজন বাচ্চা, তো আমি কি $2,000 ওই চাইল্ড ক্রেডিট কি ক্লেম করতে পারবো? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জি, আপনার $69,000 যেহেতু W2 ইনকাম, সো আপনার ইভেন যদি আপনার ফ্যামিলিও থাকে, আপনার ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে $24,000। সেই $24,000 পরে আপনার স্টিল এনাফ ট্যাক্সেবল ইনকাম থাকবে, যেটি আপনার আই বিলিভ যদি আপনি এখানে 70,000 থেকে আপনি আপনি 46,000 $45,000 মতো, তো $45,000 আপনার যে অ্যাটলিস্ট $4,000 আপনার ট্যাক্সেবল ইনকাম থাকবে। সো আপনার দুইটা বাচ্চার জন্য যে $4,000 যে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি আপনি ক্লেম করতে পারবেন, সেই ক্লেমটি আপনি ফুলি ক্লেম করতে পারবেন। হ্যাঁ, সেটিতে কোনো সমস্যা নেই। আমরা নতুন ট্যাক্স আইন নিয়ে কথা বলছিলাম, সবারই কিন্তু বেশিরভাগই প্রশ্ন এসেছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট সেই জায়গাটি থেকে, সেই জায়গায় কী কী পরিবর্তন এসেছে যদি একটু দর্শকদের জানাতেন, কারণ এটি সবারই আমাদের আগ্রহ আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে এই জায়গাটি থেকে। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বিষয়টি আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন যেহেতু চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা জানি যে $2,000 ম্যাক্সিমাম ক্রেডিট বা $1,400, বাট আরেকটি জিনিস বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, সেটি হচ্ছে যে আমার ফ্যামিলি জাস্ট দেশ থেকে আসছে, আমার ফ্যামিলি ডিসেম্বরে আসছে। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমরা ট্যাক্স ফাইল করছি আপনার April 15 পর্যন্ত আপনার ট্যাক্স ফাইল করছি, তো আমার ফ্যামিলি যদি মার্চে আসে 2019, তাহলে কি আমি তাদেরকে লাস্ট ইয়ার দেখাতে পারবো কিনা? এটা হচ্ছে বেসিক্যালি টাইমটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2018 ট্যাক্স ফাইল করছি আমরা 2019। সো আপনাকে অ্যাটলিস্ট মোর দ্যান 6 মান্থ আপনাকে এই ইউএসএতে অবস্থান করতে হবে। ইভেন অনেকে প্রশ্ন করেন যে আমার ফ্যামিলি তো সিটিজেন, তারা দেশের বাইরে থাকেন, তো সেক্ষেত্রে আমরা তাদের ভরণ পোষণ দিচ্ছি বা সব খরচ করছি, তাদের গ্রিন কার্ড আছে, সিটিজেন আছে, আপনার সোশ্যাল সিকিউরিটি আছে, তাহলে আমরা কেন ক্লেম করতে পারবো না? তো বিষয়টি হচ্ছে আপনার, এটা অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এটা ফেয়ার ল কিনা বা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছুই ফেয়ার না, বা আমরা যে ট্যাক্স পেমেন্ট করছি অনেকে মনে করেন যে ট্যাক্স পেমেন্টটা এটা আসলে ফেয়ার না, বাট ফেয়ার কি না ফেয়ার এটা আমরা প্রশ্ন না তুলে আমাদের ইস্যু হচ্ছে যে আইন যেটি সেটা আমাদেরকে ফলো করতে হবে। যদি 6 মান্থের বেশি আমাদেরকে এখানে থাকতে হয় তখন আমাদেরকে অবশ্যই, তো এটার জন্য অনেকে একটু প্ল্যান করতে পারে, আমরা যদি মনে করি যে না আমি এই ক্রেডিটগুলো আমি ক্লেম করতে চাই, তখন আমি হয়তো প্ল্যান করে এটা আমি 5 মাসের এখানে না রেখে আমি তাকে 7 মাস এখানে যদি রাখি, তখন কিন্তু আমি সেই ক্রেডিটগুলো ক্লেম করতে পারছি। বা যারা যখন দেশ থেকে আসবে তখন আমরা জুলাইয়ে না এনে আমরা তখন জুনে তাদের টিকিটটা কেটে এখানে নিয়ে আসতে পারি। তো এভাবে যে প্ল্যানিংগুলো এটা কিন্তু আমরা এক মাসের জন্য কিন্তু হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যেন এখানে আমরা আসার পরে তারপর চিন্তা না করি, এটা আগে প্ল্যান করলে আমরা এই যে বিশেষ করে আনইনকাম ক্রেডিট সেম থিং, আনইনকাম ক্রেডিটের জন্য আপনাকে এই আপনাকে অ্যাটলিস্ট মোর দ্যান 6 মান্থ আপনাকে এখানে। কিন্তু সিপিআই ইয়াকুব, এখানে আমি একটি খুব কঠিন প্রশ্ন করি আপনাকে এক্ষেত্রে, যে ট্যাক্স সিজন সাধারণত খুব অল্প সময় থাকে, তখন আপনাদের রাশও অনেক থাকে, যখন যায় এটি তো পরিকল্পনার অংশ, প্রত্যেক বছর আমাকে ট্যাক্স ফাইল করতে হচ্ছে এবং দেখা যায় যে বছরের পর বছর আমি একই সিপিআই এর কাছে যাচ্ছি, কিন্তু সেই সিপিআই এরও তো দায়িত্ব যে এই যে পরিকল্পনাগুলো তাকে আগে থেকে জানানো, কিন্তু আপনারা এত ব্যস্ত থাকেন, তো সেই জায়গাটি থেকে তাদের এই পরামর্শগুলো কিভাবে পাবেন তারা? ওয়েল, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা ইনফর্ম করার জন্য। আমরা একটা জিনিস, আমি বিশেষ করে আমি আমার ক্লায়েন্ট বা যাদেরকে আমি সেমিনারও করেন, অনেক সেমিনার করি, আমি চেষ্টা করি ইনফরমেশন গুলো, আপনার কথা বলছি না কিন্তু আপনার প্রফেশনাল, আমাদের প্রফেশনাল বা আমাদের যারা এই ট্যাক্স ফাইল করছেন, তো যে বিষয়টি আমি শেয়ার করি সেটি হচ্ছে আপনার প্রতিটি জিনিসের সাথে কিন্তু আমাদের ট্যাক্স জড়িত। আপনি আজকে বিয়ে করেন, আপনার বাচ্চা হোক, আপনার আপনি বাড়ি কেনেন, আপনি গাড়ি কেনেন, আপনি নতুন জবে যান, আপনি জব ছেড়ে দেন, আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যান, ইভেন আপনার আমরা মারা গেলেও কিন্তু স্টিল আমাদেরকে ট্যাক্স নিয়ে চিন্তা করতে হবে। সো ট্যাক্স হচ্ছে প্রতিটা জিনিসের সাথে। আপনি যদি আজকে মেডিকেড অ্যাপ্লাই করতে যান আপনার ট্যাক্স রিটার্ন লাগবে, আপনি যদি ফাইন্যান্সিয়াল এইডের জন্য যান, প্রতিটা জায়গায় কিন্তু ট্যাক্স রিটার্ন জরুরি। তো এই ট্যাক্স রিটার্ন যেহেতু এতটা জরুরি, সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে এই ট্যাক্সের আইনগুলো আমরা যতটুকু সম্ভব জেনে, আমরা আজকে TVN24কে ধন্যবাদ জানাই যে এই TVN24-এর মাধ্যমে আমরা আজকে ইনফরমেশনগুলো আমরা থাউজেন্ডস অফ ভিউয়ারদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। তো এখানে একটি বিষয় হচ্ছে, যখন আমাদের কাছে আসে তখন আমরা ইভেন ক্লায়েন্টদেরকে ইনফর্ম করি যে আপনি যা কিছু করেন না কেন, বিশেষ করে আমি বলি যা কিছু করেন না কেন আমাকে অ্যাটলিস্ট আগে ইনফর্ম করে তারপরে আপনি জেনে আপনি করেন। অনেক ক্ষেত্রে আপনার সামান্য এই যে টাইমিং এর জন্য আপনার December 31st হচ্ছে কাট অফ ডেট, যদি কেউ বিয়ে করেন, যদি December 31st বিয়ে করেন, স্টিল কিন্তু সে সারা বছরের জন্য সে কিন্তু ওয়াইফকে ক্লেম করতে পারে,
যদি সে প্ল্যান করে সে জানে তখন কিন্তু সে এই যে ডিসিশন গুলো মেক করার জন্য, এগুলো কিন্তু আমাদেরকে পরিকল্পনা একটি অংশ আমরা সবসময় বলে থাকি যে পরিকল্পনা করতে হবে, তাতে করে যে আমরা না বছর শেষে গিয়ে শুধু ট্যাক্স ফাইল করলাম বা আমি রিফান্ড ক্লেম করলাম, এটা না, আমাদেরকে সারা বছর ধরে আমাদেরকে প্ল্যান করতে হবে যে আমরা কীভাবে জিনিসগুলো অর্গানাইজ করতে পারি। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে সব কিছুই কিন্তু জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই ট্যাক্সের বিষয়টি। সবশেষে আজকের অনুষ্ঠানের উপসংহারে যদি একটু দর্শকদের বলতেন। অবশ্যই, ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের সাথে থাকার জন্য। বিশেষ করে আপনার এবছরের ট্যাক্সটা একটু কমপ্লেক্স, অনেক পরিবর্তন, যে বিষয়টি আমরা বারবার বলে আসছি যে লাস্ট 30 ইয়ার্স এত বড় পরিবর্তন আসেনি, তো যেহেতু এত অনেক পরিবর্তন এবছরের ট্যাক্স রিটার্নে, সো আপনাদেরকেও আমাদের দায়িত্ব আছে অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম আপনাদেরও কিন্তু অ্যাজ এ ট্যাক্স পেয়ার হিসেবে আপনাদেরও কিন্তু অনেক দায়িত্ব জিনিসগুলো জানা বা আপনাদেরকে এটা নিয়ে রিসার্চ করা যে আমরা কার কাছে যাব, কিভাবে ট্যাক্স ফাইল করব, আমার এভাবে আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। অনেক পরিবর্তন আসছে, বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, লো ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমরা ডিটেলস আমরা সময়ের সাথে সাথে আমরা সব কিছু শেয়ার করব। বাট একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে আপনার যখন আমরা ট্যাক্স ফাইল করব, আমরা প্রতিবার যখন ট্যাক্স ফাইল করে আমরা কিন্তু প্রতিজ্ঞা করি যে আমার ট্যাক্স রিটার্নের যে ইনফরমেশনগুলো যাচ্ছে, ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশন আমরা সাবমিট করছি। সো আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন, আপনারা দ্বিতীয়বার চিন্তা করবেন যে আমি একটা ইনফরমেশন যেটা আমি প্রোভাইড করছি, ইনফরমেশনগুলো কতটুকু রাইট, বা আমি কি কোনো কোনো একটা বেনিফিট বা কোনো একটা ক্রেডিটকে আমি ক্লেম করছি সে বেনিফিটের জন্য আমি যোগ্য না বা আমি কোয়ালিফাইড না, তখন কিন্তু আপনি হয়তো $1,000-$2,000 বেশি না, কিন্তু ওই $1,000-$2,000 জন্য কিন্তু আপনি সারা বছর ধরে কিন্তু আপনাকে একটা আপনাকে পীড়া দিবে যে আমি এই সামান্য একটা রিফান্ড বা এক্সট্রা মানির জন্য আমি কিন্তু একটা রং একটা ভুল তথ্য দিয়ে আমি কিন্তু ট্যাক্স ফাইল করছি। সে বিষয়গুলি মাথায় রেখে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব, আমরা সুন্দর একটি দেশে আছি এবং আমরা চেষ্টা করবো আইনের সাথে আমরা আমরা রেসপেক্ট আমরা আপনাদের জানিয়ে রাখি সবসময় আমরা এই কথাটি বলি, TBN24 টেলিভিশন যখন যা ঘটছে যা কিছু হচ্ছে আপনার জীবনে সবকিছু নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য উপস্থাপন করে। যেহেতু ট্যাক্স সিজন, আমরা চেষ্টা করবো এই ট্যাক্স সিজনে নতুন ট্যাক্স আইন সেই সাথে করের বিভিন্ন বিষয়, আপনারা ট্যাক্স ফাইল করবেন কিভাবে, একজন প্রফেশনালকে খুঁজবেন কিভাবে, সেই তথ্যগুলো আপনারা আমাদের মাধ্যমে পাবেন। এবং অবশ্যই যারা আমাদের এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে তারা আমাদের সময় দিচ্ছেন। তবে দর্শক, সব সময় আমরা এটি বলে থাকি, TBN24 টেলিভিশন আপনাদের টেলিভিশন।